দ্বিতীয় কাজ হচ্ছে যে নিরাপদ স্থান নির্বাচন করে সেখানে তাদের আপাতত থাকার ব্যবস্থা করা এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা করা। বুঝতে পারছেন? তিন নম্বর হচ্ছে কিছু কিছু ইনস্টলেশন, মানে স্পর্শকাতর ইনস্টলেশন, যেমন খাদ্যের গোডাউন, পাওয়ার স্টেশন, পানির নিচে তলিয়ে যাচ্ছে সেই খাবারের গোডাউন এবং পাওয়ার স্টেশনগুলিকে রক্ষা করতে হবে। এটা রক্ষা করার জন্য আপনারা এবং স্থানীয় লোকজনের সহায়তায় বালির বস্তা দিয়ে এই সমস্ত স্থানের জন্য পানি ঢুকতে না পারে, অথবা পানি যতটুকু ঢুকেছে সেটা ওই শ্যালো পাম্প দিয়ে পানি শেষ করে দরকার হলে ওটা নিরাপদ রাখতে হবে। স্থানীয় প্রশাসনের সহায়তায় যে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। তো বেসিক্যালি কয়টা কাজের কথা বললাম আমি? তিনটা কাজের কথা বললাম, চারটা কাজের কথা বললাম। একটা হচ্ছে পানিবন্দি মানুষকে উদ্ধার করা, এটাই প্রধান কাজ। বেশিরভাগ রাস্তা ডুবে গেছে, আমাদের যে রেস্কিউ বোটগুলি আছে এবং স্থানীয় যে বোটগুলি আছে, আমাদের বোট ছাড়াও সুনামগঞ্জ এলাকায় এবং এই নিচু এলাকায় অসংখ্য জলযান রয়েছে, বড় বড় বার্ডস রয়েছে, নৌকা রয়েছে, সেগুলিওকে একত্রিত করতে হবে। আমাদের নৌকা, আমাদের স্পিড বোট এবং স্থানীয় জলযান যেগুলি আছে সবগুলি দিয়ে যত পানিবন্দী মানুষ আছে, বাড়িতে পানি উঠে গেছে, অর্ধেক উঠে গেছে এবং অনেকের ঘর বাড়ি সম্পূর্ণ ডুবে যাবে, এই ডুবে যাওয়ার আগেই তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে। এটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। নিরাপদ স্থানে আনার পরে সেখানে তাদের থাকা এবং খাবার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে স্থানীয় যে বেসামরিক প্রশাসন আছে তাদের সাথে কাজ করতে হবে, তারা আপনাদেরকে সহায়তা করবে, আপনারা তাদেরকে সহায়তা করবেন। তিন নম্বর কাজ হচ্ছে যে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে, যেমন খাদ্যের গোডাউন, সুনামগঞ্জে বেশ কয়েকটা খাদ্যের গোডাউন পানির নিচে আস্তে আস্তে এখনও উঠে নাই, পানি উঠা শুরু হয়েছে, সেই গোডাউনগুলিকে রক্ষা করতে হবে, এই খাবারগুলি যেন কোনোভাবে নষ্ট না হয়, সেই কাজটাও করতে হবে। স্থানীয় প্রশাসন, ওখানকার ডিসি মহোদয় যিনি আছেন, উপজেলা প্রশাসক যিনি আছেন, উপজেলা চেয়ারম্যান যিনি আছেন, তাদের সহায়তায় এই খাদ্যের গোডাউনগুলি রক্ষা করতে হবে। আমাদের সিলেটের কুমারগাঁও একটা পাওয়ার স্টেশন আছে, সেখানে পানি ঢুকছে, সেই পাওয়ার স্টেশনটা যদি পানি ঢুকে বন্ধ হয়ে যায় তাহলে সিলেটের এন্টায়ার সিলেট শহরের পাওয়ার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে, সেটাকে রক্ষা করতে হবে। এবং চতুর্থ কাজ হচ্ছে এই পানিবন্দী মানুষ এবং যারা আহত হচ্ছে, ডুবে যাচ্ছে অথবা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, তাদেরকে চিকিৎসা সহায়তা দেয়া। এই জন্য আমি প্রতিটা টিমের সাথে চিকিৎসক টিম দিয়েছি, আমাদের চিকিৎসা সহায়ক টিম দিয়েছি, তারাও কাজ করবে। এবং সাথে সাথে আমাদের পঞ্চম কাজ হচ্ছে সীমিত আকারে আমাদের সামর্থ্য দিয়ে মানুষজনকে, পানিবন্দী মানুষজনকে আহার কাপড় চোপড় দিয়ে সহায়তা করা, সেই জন্য আমাদের প্রিপারেশন আছে। এই পাঁচটা কাজ জন্য আপনারা স্থানে মুভ করছেন এবং আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মুভ করতে হবে, কারণ যত দেরি করবো আমরা তত কিন্তু রাস্তায় পানি উঠে যাবো, আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো না। আমার জানা মতো আমরা এখন সাতটা উপজেলায় যাচ্ছি, সিলেটের আমরা সিলেট সদর, গোয়েন্টঘাট, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের চাতক, সুনামগঞ্জ সদর, দুয়ারাবাজার, ধীরাই, জামালগঞ্জ, এই উপজেলাগুলিতে আমরা আপাতত যাচ্ছি এবং সামনে বাকিগুলিও যদি এফেক্টেড হয় সেখানেও আমরা যাব। আমাদের সাহায্যার্থে কুমিল্লা এবং ঢাকা থেকে আরও অতিরিক্ত স্পিড বোট, রেস্কিউ বোট এবং অপারেটর সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হচ্ছে। আপনারা গিয়ে পৌঁছেন আজকে সন্ধ্যা নাগাদ, তারাও আপনাদের সাথে গিয়ে যোগ দিব, অথবা আগামী কাল সকালের মধ্যে আপনাদের সামনে সাথে যোগদান করবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা?